হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল গেমিং ভিডিও চ্যানেল। তো ফ্রেন্ডস, ইদানিং কিন্তু একটু লেট লেট করে ভিডিও দিচ্ছি, মানে তিন দিন চার দিন চলে যায়, ভিডিও বানাতে মন চায় না। সেটার একটাই কারণ, তো কারণটা হচ্ছে কি, আমার চ্যানেলটা, যে চ্যানেলটা ফুটবল গেমিং ভিডি, দীর্ঘ নয় মাস ধরে আমি এই চ্যানেলটার পিছনে কষ্ট করছি। তো বলতে গেলে আমার এই নয় মাসের যে কষ্টটা, যে নয় মাসের একটা পরিশ্রম, এটা কিন্তু বিফলে গেছে, বলতে গেলে বিফলে গেছে। কারণ আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করেছিলাম কিন্তু করে নাই। তো সকলের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, অবশ্যই এটা রিকোয়েস্ট আমার সবাই রাখবেন। আর এই ভিডিওতে আমি ইম্পর্ট্যান্ট কিছু কমেন্টের রিপ্লাই দেবো, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, অনেক বড় বড় কমেন্ট। কিন্তু সো রিকোয়েস্টটা বলি প্রথমে, রিকোয়েস্টটা হচ্ছে আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছি, নাম হচ্ছে ইটস ফুটবল গেমিং বিডি। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, রিকোয়েস্টটা হচ্ছে কি, আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা পাশে না থাকলে কিন্তু আমার এটাও বড় হতো না, আর এটা বড় হয়েছে কিন্তু আমি মূল পর্যায়ে, মূল একটা জায়গায় যাইতে পারিনি। তো আশা করি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ওই ভিডিওতে, কিন্তু ওই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিও পাবেন আগের মতো নিয়মিত ওইটাতে ভিডিও পাবেন। সবাইকে একটা রিকোয়েস্ট করবো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ইটস ফুটবল গেমিং বিডি লিখে সার্চ করলে ইউটিউবে চলে আসবে। তো বেশি কথা না বলাই, এটা হচ্ছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেলটি কিন্তু বাজিয়ে দিবেন, নাহলে নোটিফিকেশান যাবে না। সো একটা রিকোয়েস্ট আমার ছোট ভাই হিসেবে, আমার এই রিকোয়েস্টটা সবাই রাখেন, ঠিক আছে। তো এখন কিছু ইম্পর্ট্যান্ট কমেন্ট রিপ্লাই দেবো। তো প্রথম কমেন্ট হচ্ছে শাহিদ ইসলাম ভাই, কমেন্ট করেছেন, ভাই আমার অনেক সময় দেখা যায় বল মিস করলে টিম ম্যানেজার হাত নাড়িয়ে কিছু ইশারা করে, এগুলো কি কোনো প্লেয়ারকে সাজেশনমূলক কিছু বোঝায়? কমেন্টটা কিন্তু একটু ইন্টারেস্টিং, এবং অনেকের মনে কিন্তু সাথে সাথে প্রশ্ন জাগিয়ে গেছে যে হ্যাঁ, আসলে তো অনেক সময় তো হাত নাড়ায় কাকে বলে, এই মানে এই ইঙ্গিতগুলো, এই ইশারাগুলো কাকে দেয়? তো এটা আমি বলবো, এটা হচ্ছে জাস্ট ডিএলএস গেমটা ইমপ্রুভের কিছুটা সাইড, মানে জাস্ট গেমটা ইমপ্রুভ করছে। এই ইঙ্গিতটা কিন্তু কোনো প্লেয়ারকে বা কোনো একটা খেলোয়াড়কে নির্দেশ করে না, এটা জাস্ট গোলটা মিস করলে একটা কোচের যে একটা, মানে ম্যানেজারের যে একটা দায়িত্ব, ওই দায়িত্বটা এই গেমের মধ্যে তুলে ধরছে, বাস এতটুকুই। কারণ এটা হচ্ছে একটা গেমিং, ঠিক আছে, এটা কেউ মিস করলে, গোল মিস করলে তো বাস্তবতার সঙ্গে মিল থাকবে না। সো কো, মানে আমাদের যে ম্যানেজার, এটা কিন্তু কাউকে নির্দেশ করে না। সো বলতে পারেন যে গোল মিস করলে, যদি আপনি বলতে চান তাহলে যে গোলটা মিস করে তাকে নির্দেশ করে, এটাও বলতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা, এটা কিন্তু কোনো বাস্তবের সঙ্গে মিল নেই। নেক্সট কমেন্টটা হচ্ছে ইয়েস ফ্যাক্ট, কমেন্ট করেছেন যে ভাই স্টেডিয়াম ব্ল্যাক দেখায় কেন? স্টেডিয়াম ব্ল্যাক দেখানোর কারণ শুধু একটাই, সো এটা কিন্তু অনেকে আবার নাও জানতে পারেন, অনেকে কিন্তু এটা জানেন না যে স্টেডিয়াম ব্ল্যাক কেন হয় বা অন্যান্য কালার কেন হয়, কীভাবে স্টেডিয়াম কালারটা চেঞ্জ করবো, এটা কিন্তু অনেকে আমরা জানি না। সো তারা অনেকে কিন্তু জানি না, হ্যাঁ, সো এটা চেঞ্জ হয় আপনার যে হোম কিট আছে, আপনার হোম কিটের জার্সির কালার যেরকম হবে ওই কালারটাই হবে স্টেডিয়ামের কালার। আপনি যদি হোম কিট কালো দেন তাহলে আপনার স্টেডিয়াম হবে কালো, আপনি যদি হোম কিট সবুজ দেন তাহলে স্টেডিয়াম হবে সবুজ, আপনি যদি হোম কিট নীল দেন তাহলে আপনার স্টেডিয়াম হবে নীল। তো আশা করি বুঝতে পারছেন, হোম কিটের যে কালারটা দিবেন আপনি ওই কালারটাই হবে স্টেডিয়ামের কালার। এরপর রানা ভাইয়া কমেন্ট করেছেন একটা বড় কমেন্ট, এটা আমি সবটা না বলে সার সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ভাই আমার ডিএলএস আইডিটা ফেসবুক দিয়ে খোলা, এখন সে একজনকে কিন্তু জেনারেট কোডটা দিয়ে দিছে, মানে সে এবার যাকে দিয়েছে জেনারেট কোডটা সে ফেসবুক কানেক্ট করে নিয়েছে, এখন সে তার কথা হচ্ছে সে তার তাকে কীভাবে ফেসবুক ডিসকানেক্ট করে আইডিটা আবার ব্যাক পাবে, এটা কিন্তু অসম্ভব। আপনার আইডি যদি আরেকজন জেনারেট কোড নিয়ে আবার ফেসবুক কানেক্ট করে ফেলে তাহলে কিন্তু আপনি আপনার আইডি ফিরে পাবেন না, এটা কোনোদিনও সম্ভব না। আপনি আপনার ফেসবুক দিয়ে লগ ইন দিবেন, এখানে ওকে রিমুভ দিয়ে দিবেন, ও ওর মোবাইলে ওর ফেসবুক দিয়ে লগ ইন দিবে, আপনাকে রিমুভ দিয়ে দিবে, সো এটা হচ্ছে স্বাভাবিক কথা, আপনি এই আইডি আর পাবেন না। সো কাউকে, এটা হচ্ছে এখন একটা সমস্যা প্রতারকদের, আপনি কাউকে আপনার জেনারেট কোড দিবেন না উইদাউট বিশ্বাসী লোক ছাড়া, বিশ্বাসী লোক ছাড়া কাউকে জেনারেট কোড দিবেন না। এরপরে নেক্সট কমেন্টটা হচ্ছে ইউএসএ লাইফ ইজ এনজয়, কমেন্ট করেছেন যে ভাই আপনার ভিডিও দেখে তো চিন্তা লাগতেছে, 23 সালের আমার ডিএলএস অ্যাকাউন্টটি অ্যাড করতে সমস্যা হবে নাকি ফেসবুকে অ্যাড আছে? আচ্ছা আমি একটা কথা বলি, ফেসবুক কানেক্ট থাকলে ডিএলএস 23-এর একবারে যে অ্যাকাউন্ট হোক, হয়তো এটা ম্যাক্স অ্যাকাউন্ট আর নাহলে নোভ অ্যাকাউন্ট, দুইটাই পাবেন আপনি। আপনার ফেসবুকের সাথে যে আইডিটা কানেক্ট করবেন ওইটা 100% পাবেন, ফেসবুক অবশ্যই কানেক্ট করে রাখবেন, 100% শিওর পাবেন। এরপর নেক্সট কমেন্টটা হচ্ছে ফুল ফান, কমেন্ট করেছেন ভাই আমি আর্জেন্টিনাকে নিয়ে খেলতে চাই, আমি আর্জেন্টিনাকে নিয়ে কীভাবে খেলবো একটা ভিডিও দেন। এটা উনি বলছেন নিজের ইচ্ছে মতো যে কোনো একটা টিম, যেমন ব্রাজিল ফ্যানরা চায় অবশ্যই ব্রাজিল টিমটা নিয়ে খেলতে, পর্তুগাল ফ্যানরা চায় অবশ্যই পর্তুগাল টিম নিয়ে খেলতে, জার্মানি ফ্যানরা চায় অবশ্যই জার্মানি টিম নিয়ে খেলতে। তো এই সিস্টেমটা আমাদের ডিএলএস গেমে কিন্তু নাই, এবং এটা কোনো অ্যাড হবেও না, এটা নিঃসন্দেহে অ্যাড হবে না। তো ভিডিও শেষে সবার কাছে আবার রিকোয়েস্টটা জানাচ্ছি যে আমার এই চ্যানেলটা, মানে ইটস ফুটবল গেমিং বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন।
আর এই চ্যানেলটা কিন্তু আনসাবস্ক্রাইব করবেন না, কারণ এক মাস পরে কিন্তু আমি আবার রিঅ্যাপ্লাই করতে পারবো, তখন দেখা যাক কি হয়। এখন আপাতত এই এক মাস না, যদি ওইটাতে নাও আসতে পারে সেই জন্য আমি সেকেন্ড একটা চ্যানেল খুলে রাখছি, কারণ ইউটিউবে তো আসছি আমি ব্যর্থতার জন্য না, সাফল্য পাওয়ার জন্য আসছি। সো আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ওই আইডিটা মানে ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইটস ফুটবল গেমিং বিডি, জাস্ট সার্চ করুন ইউটিউবে এবং সাবস্ক্রাইব করে নিন প্লিজ, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট। সো আশা করি আমার ছোটো ভাইয়ের এই রিকোয়েস্টটা রাখবেন আপনারা। আজকে ভিডিও পর্যন্তই, যাদের ভালো লাগছে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর এখনই যেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কেমন, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।